নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ যে গল্পটি নিয়ে হাজির হয়েছি তার নাম ছোট মামার কীর্তি। আমার ছোট মামার তখন ক্লাস সিক্স কি সেভেন, মাথায় কদম ছাট চুল, চোখ দুটো বোতামের মতো গোল্লা গোল্লা, লম্বা দুটো কান। এমনিতে শান্তশিষ্ট দেখতে হলেও মাথায় ছিল তার নানা দুষ্টু বুদ্ধির বাসা। ছোট মামার সবচাইতে উদ্ভট ব্যাপারটা ছিল ঘুমের মধ্যে কথা বলা। কথা বলা মানে কিন্তু ফিসফিস বা মৃদুস্বরে জড়িয়ে জড়িয়ে কথা বলা নয়, বাজখাই গলায় প্রাণপণ চিৎকার করে ছোট মামা ঘুমের মধ্যে গান গাইত, সুর তাল একেবারে খাপে খাপ। এদিকে এই ছোট মামাই রবীন্দ্র নজরুল জয়ন্তীর দিন পাড়ার ঘরোয়া জলসা স্টেজে উঠতেই যাইত না, জোর করে তুলে দিলে ঢোক গিলে হাঁটু কাঁপিয়ে কোনো মতে যাও বা দু তিন কলি বেরোত, জোর করে তুলে দিলে ঢোক গিলে হাঁটু কাঁপিয়ে কোনো মতে যাও বা দু তিন কলি বেরোত তার কণ্ঠ থেকে, তা শুনলে সেই গানের জন্মদাতারা নির্ঘাত মুচ্ছ যেতেন। সুতরাং সেই ছোট মামাই যখন ঘুমের মধ্যে নির্ভুল সুরে কঠিন কঠিন দ্বিজেন্দ্রগীতি অবধি গেয়ে দিত, তখন রানু মাসি, বাবলি মাসি, বড় মামা, মেজ মামা, মা সবাই যে হাঁ হয়ে চোখ ছানাবড়া করে তাকিয়ে থাকবে তা তো স্বাভাবিক। সবাই বলতো, উহু, এ নিশ্চয়ই বাবলুর দুষ্টুমি। মামা বাড়িতে রোজ সন্ধেবেলা ছড়ি হাতে আসতেন অঙ্কের মাস্টার মশাই নিহারেন্দু স্যার। সব ভাই বোনেরা টানা মাটির দালানে মাদুর পেতে বসে যেত লাইন দিয়ে, একটাই কুপি জ্বলত মাঝখানে, সেই কুপির টিমটিমে আলোয় নিহারেন্দু স্যার প্রত্যেকের অঙ্ক কষা দেখতেন পালা করে। তা নামতায় বড়ই কাঁচা ছিল ছোট মামা, রোজই যেত নামতা ভুলে। ছোট মামার পালা এলেই খিটখিটে নিহারেন্দু স্যার আরও বেশি করে রেগে উঠতেন। একদিন হলো কি, ছোট মামা ঘুমোতে ঘুমোতে আওড়াতে থাকলো কুড়ি ঘর অবধি নামতা, সব কারেক্ট, আর সে কি স্পিড! আমি একটুও বানিয়ে বলছি না, বিশ্বাস করো, এ যে আমার নিজের মায়ের মুখ থেকেই শোনা। অবশ্য তোমরা অবিশ্বাস করলেও দোষের কিচ্ছু নেই। স্কুলে ইংরেজি পিরিয়ডে কিডসের পোয়েট্রি মুখস্থ বলতে না পারার জন্য মঙ্গলবার ছোট মামাকে ক্লাসের বাইরে নীল ডাউন হতে হলো। তখন ওর ছলছলে চোখের দিকে তাকিয়ে কেই বা বিশ্বাস করবে যে একদিন আগেই অর্থাৎ সোমবার রাত দুটোর সময় বড় মামার আচমকা ঘুম ভেঙে গেছিল ছোট মামার ওই পোয়েট্রিটারই ঠেলায়। কি স্পষ্ট উচ্চারণ, কি ভাব, আহা আহা! অবশ্য তক্ষুনি ওকে ঠেলা মেরে তুলে দিয়ে বড় মামা যখন আবার একই কবিতা বলতে বলল, সে বিচ্ছুত একেবারে আকাশ থেকে পড়েছে, কিছুতেই পারে না, প্রত্যেকবার এমন হতো। আর ছোট মামা কিছুতেই মানতে চাইত না ওর ঘুমন্ত অবস্থার কীর্তিকলাপগুলোকে। সব ভাই বোনেরা হাসাহাসি করলে ও মুখে আঙুল পুড়ে দিয়ে দাঁড়িয়ে থাকত গাল ফুলিয়ে। দিদা সারাদিন প্রচুর পরিশ্রমের পর অনেক রাতে শুতে এসে বিছানায় পড়তেই ঘুমে কাদা হয়ে যেতেন, তিনি এসব টের পাননি প্রথমটা। তাছাড়া তিনি তার সবচাইতে ছোট আদরের ছেলেটিকে বড্ড স্নেহও করতেন। তিনি সবাইকে বকাবকি করতে লাগলেন বানিয়ে বানিয়ে ছোট মামার সম্পর্কে ওসব বলার জন্য। কিন্তু যেদিন দিদাও শুনতে পেলেন ছোট মামার ঘুমের মধ্যের বকবকানি, উনি তো একেবারে হাঁ হয়ে গেলেন। মামাদের ধানি জমিতে কাজ করত যে পলান কাকা, ছোট মামা দিব্যি তার নাম ধরে ডাকছে আর ধান পাটের হিসেব চাইছে অবিকল দাদুর মতো। সে সঙ্গে এবছর বৃষ্টি কেন কম হলো সেসব নিয়ে মস্ত আলোচনাও জুড়ে দিয়েছে ছোট মামা একেবারে বিজ্ঞের মতো। চোখ দুটো বোজা, মুখখানা হাসি হাসি, মৃদু শ্বাস পড়ছে আর ঠোঁট ফাঁক করে অনর্গল বকে চলেছে ছোট মামা। এই দৃশ্য দেখে মাঝরাতে দিদা ছুটলেন দাদুকে খবর দিতে। এরপর ডাক্তার বুদ্ধি এলো, ওঝা গুণিন এলো, কিন্তু কেউ কিচ্ছু করতে পারল না। সুতরাং ছোট মামা নির্ভাবনায় ঘুমের মধ্যে বকেই চলল, বকেই চলল। সেবার শীতকাল, কনকনে ঠান্ডায় জবুথবু বালুরঘাটের রাস্তা,
সন্ধে হতে না হতেই কুয়াশার চাদর গায়ে জড়িয়ে নিচ্ছে শুনশান পথঘাট। রাস্তার ধারের হলদেটে আলোয় দুহাত দূরের জিনিস চোখে পড়ে না। আত্রেই নদীর ওপরে থমকে আছে কুয়াশার আস্তরণ। আমার মামা বাড়িটা ছিল বেশ ছড়ানো ছিটানো, এখনকার মতো তো আর ফ্ল্যাট বাড়ি নয়। গোয়াল ঘর, উঠোন, কুয়োপাড়, বিশাল এক বাগান, পুকুর, ধানের গোলা, এইসব মিলিয়ে 10-12 কাঠা জায়গা তো হবেই। কলতলা বাথরুমগুলো ছিল মূল বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। বৃষ্টির দিনে ছাতা মাথায় দিয়ে সেখানে যেতে হতো। আর এই হাড় হিম করা শীতে খিড়কি দরজা দিয়ে উঠোন পেরিয়ে রাতের বেলায় ছোট বাইরে করতে যাওয়াটা ছিল এক মস্ত প্রকল্প। এক মামা হ্যারিকেন লণ্ঠন হাতে আগে আগে যেত, আর পিছন পিছন সার বেঁধে টয় ট্রেনের মতো যেত মা, মাসিমণি, এরা সবাই। গোয়াল ঘরের পাশে ধানের গোলা, তার ঠিক 4 হাত দূরে একটা প্রকাণ্ড সাইজের পাকুর গাছ। ছোট মামার মাথায় দুষ্টু বুদ্ধিরা গিজগিজ করত, সে কথা তো আগেই বলেছি। ওই পাকুর গাছের পাশ দিয়ে যাওয়ার সময় ছোট মামা প্রত্যেকবার হাতের হ্যারিকেনটা একটু উঁচু করে ধরে থমকে দাঁড়াতো, আর নাক কুচকে কি যেন শুকত। এদিকে পিছনে 3-4 জন মাসিদের টয় ট্রেন থমকে গেছে। রানুমাসি ঠকঠক করে কাঁপতে কাঁপতে ছোট মামাকে জিজ্ঞেস করত, কি হয়েছে রে বাবলু? অমনি ছোট মামা খোনা গলায় কার সঙ্গে যেন দিব্যি গল্প জুড়ে দিত। খানিক বকবক করার পর বলতো, আরে ও হলো আমার শাকচুন্নি পিসি, ওই যে দেখছিস না কেমন সরু সরু পা ঝুলিয়ে মগডালে বসে আছে, হাওয়ায় পা দুটো নড়ছে দেখ। এসব শুনেই রানুমাসি ভ্যাঁ করে কেঁদে দিত, আর লাইনের একদম শেষে থাকা টয় ট্রেনের শেষ বগি অর্থাৎ বাবলি মাসি লাইনচ্যুত হয়ে এগিয়ে এসে জোরসে গাঁটটা মারত ছোট মামার মাথায়। শুনেছি ওই রকম এক মাঘের রাতে ঘুমের ঘোরে ভয়ঙ্কর খোনা গলায় ছোট মামা এমন ছড়া বলতে শুরু করেছিল যে কলেজে পড়া বড় মামারা শুনেছি ওরকমই এক মাঘের রাতে ঘুমের ঘোরে ভয়ঙ্কর খোনা গলায় ছোট মামা এমন ছড়া বলতে শুরু করেছিল যে কলেজে পড়া বড় মামার পর্যন্ত দাঁতে দাঁত লেগে গিয়েছিল। যাক গে বাজে কথা, তা যেটা বলছিলাম সে কথায় আসি। তখন শীতকাল, প্রচণ্ড ঠান্ডায় কাবু হয়ে পড়েছে সবাই। সন্ধে হতে না হতেই রাস্তাঘাট ফাঁকা, খুব দরকার ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোচ্ছে না। রাত 10টা থেকে 10:30টার মধ্যেই লোকজন খেয়ে দেয়ে ঘুম। 11টা বাজতে না বাজতে পাড়াগুলো নিঝুম। সেদিন রাত সবে 10:30। মামা বাড়ির খুদেগুলো কখন 2টো করে লেপ গায়ে দিয়ে শুয়ে পড়েছে, খাওয়া দাওয়া আগে ভাগেই সারা হয়ে গেছে তাদের। দিদারা হেঁসেলে বসে গরম গরম রুটি করেছে, সঙ্গে ঘন ছোলার ডাল আর জমির বেগুন ক্ষেতের বেগুন ভাজা। ওরা উনুনের ধারে গোল হয়ে বসে ওম নিতে নিতে গপ গপ করে খেয়ে কোনো রকমে আঁচিয়ে এসেই জাম্প দিয়েছে বড় ঘরের পালঙ্কের উপর। রোদে দেওয়া লেপগুলো ভাঁজ করে রাখাই থাকে পায়ের কাছে, কাড়াকাড়ি করে টেনে নিলেই হলো। একটু বড়দের তখনও খাওয়া হয়নি। মেজদাদু কুপি জ্বালিয়ে আইনের বই পড়ছিলেন, বাকি কলেজ পড়ুয়া মামারা অঙ্ক কষছিল। হঠাৎ কানে এলো প্রবল চিৎকার, চোর চোর চোর। দেখ না দেখ, গোটা রায়বাড়ি ভেঙে পড়ল উঠোনে। কই চোর, কোথায় চোর? সে এক হই হই রই রই ব্যাপার। বড় আর মেজমামা অঙ্কের খাতা ফেলে টর্চ হাতে দৌড়োদৌড়ি করতে লাগলো উঠোনময়। মা মাসিমণিরা একে অপরকে জাপটে ধরে সুর করে চেঁচাতে লাগলো, চোর চোর চোর। দিদারা হেঁসেলের জ্বলন্ত উনুন ছেড়ে আসতে পারছেন না, ওখান থেকেই চেঁচাচ্ছেন, চোর চোর, কে আছো, বাঁচাও গো। পলান কাকা আর আরো কয়েকজন মুনিশ হ্যারিকেন হাতে ছুটলো গোয়াল ঘরের দিকে। পলান কাকা তরতর করে উঠে গেল ধানের গোলা ভেঙে, যদি চোর বেটা সেখানে লুকিয়ে বসে থাকে। পুরোটা সময় তারাও বাজখাই গলায় চেঁচাতে লাগলো, চোর চোর, ধরো ধরো। একটু পরেই গোটা পাড়া জমা হলো রায়বাড়ির দরজায়। দাদুরা তাদের আপ্যায়ন করবেন নাকি চোরকে খুঁজবেন কিছুই বুঝে
দাদুরা তাদের আপ্যায়ন করবেন নাকি চোরকে খুঁজবেন কিছুই বুঝে উঠতে না পেরে ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে থাকলেন। কিন্তু কোথায় চোর? আধ ঘন্টা ধরে গরু খোঁজা করেও কোনো চোরের সন্ধান পাওয়া গেল না। লাভের মধ্যে লাভ, এই শীতে দৌড়ঝাঁপ করে সকলেরই একটু গা গরম হলো। সব কিছু শান্ত হয়ে এলে বড়দাদু রান্নাঘরের দিকে হেঁকে বললেন, বড় বৌমা চা। একটু পরে গরম চায়ে চুমুক দিতেই চড়াত করে কি যেন মনে পড়ে গেল দাদুর। বারান্দায় দাঁড়িয়ে থাকা ছোট মেজ সেজ নানান সাইজের দিকে তাকিয়ে তিনি বললেন, এই বাবলু কোথায় রে, তাকে দেখছি না কেন? বাবলু মানে বুঝতে পারছো তো, আমাদের ছোট মামা। সঙ্গে সঙ্গে যে খুদেগুলো এতক্ষণ ভ্যাঁ ভ্যাঁ করছিল তারাও চোখ টোক মুছে এক বাক্যে স্বীকার করল যে ছোট মামা ওদের সঙ্গেই আজ ঘুমোতে গেছিল। আর এত কিছুর পরেও সে ঘুম ভাঙেনি। ব্যাস, তখন আর কারোরই বুঝতে বাকি রইল না যে কি ঘটেছে। দারুণ হাসির রোল উঠল তখন রায়বাড়িতে। কি কাণ্ড, কি জব্দ, বাবারে বাবা! অথচ যে কিনা এত কিছু ঘটিয়ে বসে থাকলো সে নিজেই আগা গোড়া ঘুমের দেশে, মহা বিচ্ছু যাকে বলে। এমনি করে আরও কিছুক্ষণ গল্প আড্ডা দিয়ে সবাই যখন ঘুমোতে গেল তখন ঘড়ির কাঁটা 12টা পেরিয়ে গেছে। আরও আধ ঘন্টা পর যখন সত্যিই পুরো পাড়া নিশ্চিন্তির ঘুমে তলিয়ে গেছে তখন পাড়ার সবচাইতে উঁচু নারকোল গাছটা থেকে সরসর করে নেমে এলো খালি গা, মালকোঁচা মারা, চপচপে করে তেল মাখা দুটি শিরিঙ্গে লোক। অত শীতেও তাদের গায়ে ঘাম। প্রথম লোকটির নাম প্রফুল্ল চোর, সে রায়দিঘি অঞ্চলের সবচাইতে এক্সপার্ট চোর। চোর শিরোমণি উপাধি পাওয়া বড় কথা নয়। প্রথম লোকটির নাম প্রফুল্ল চোর, সে রায়দিঘি অঞ্চলের সবচাইতে এক্সপার্ট চোর। চোর শিরোমণি উপাধি পাওয়া আর কি। সে আর তার স্যাঙ্গাত বল্টু এসেছিল অনেকটা পথ উজিয়ে। প্রথমটা একটু ঘুরে ফিরে পাড়াটায় সরজমিন তদন্ত করে শেষ রাতে শাঁসালো বাড়ি খুঁজে ঝোপ বুঝে কোপ মারবে, এই ছিল তাদের উদ্দেশ্য। গাছ থেকে নেমেই কোনো দিকে না তাকিয়ে দুজনে দিল ছুট। বাপরে বাপ, এই শীতে পাড়ার কুকুরগুলো পর্যন্ত ঘুমোচ্ছে, আর তারা কিনা সবে পাড়ার সীমানার চৌহদ দিতে পা রাখতেই ঠিক ঈশান কোণের বাড়িটার লোকজন চোর চোর বলে সরগোল ফেলে দিল। কে জানে জিন পরিটরি পোষে নাকি ওই বাড়ির লোকে। না বাবা, আর এই এলাকায় কোনো দিনও নয়, চোর বাবাজিরা এই বলে পগার পার। বলাই বাহুল্য যে ছোট মামা তখনও নাক ডাকিয়ে ঘুমোচ্ছে আর ঘুমের মধ্যে ফিক ফিক করে হাসছে।